রাসূল পাক সরওয়ারে কায়না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জাত বা সত্তাকে রব্বুল আলামিন আল্লাহ তাবারক তাআলা এক অসাধারণ করে দিয়েছেন। তরুণ যুবক মহাত্মা গান্ধীর জীবনী যদি তোমাদের লিখতে বলা হয় তোমরা দু চার পেজ লিখে দিবে, সুভাষচন্দ্র বোসের যদি লিখতে বলা হয় লিখবে, নিউটনের যদি লিখতে বলি তো লিখে দিবে, কিন্তু রসুলে পাক সরওয়ারে কায়না সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাত বা সত্তা সম্পর্কে তোমাদের যদি বলা হয় তো খুব কম জবাব আসবে। তিনি কে ছিলেন? তুমি যার জীবনী লিখলে তাদের সঙ্গে আমার মোস্তফার তুলনা হবে না। তুমি যাদের জীবনী লিখে নিজেকে গর্বিত হচ্ছ তাদের সঙ্গে আমার মোস্তফার তুলনা হবে না। আরে তারা তো দূরেরই কথা, সারা মখলুকাদের ভিতরে যার দ্বিতীয় নেই, যিনি হচ্ছেন বেমেসাল, বেনজির, তুলনাহীন, তার নাম হলো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ তার সম্পর্কে অল্প সময়ে কিছু আলোচনা করে দিয়ে দিব। আখো আলুসে আইবে বাসার পুষলে মেরা সরকার নুরুন আলা নূর হে। হে অন্ধের দলেরা, যাদের চোখ আছে রে তাদের জিজ্ঞাসা করে নে আমার মোস্তফাকে। এখানে কি অন্ধ আছে বসে? কিন্তু উনি বলছেন যে নাই, সব অন্ধ। কি বলতেছেন? আখ বলুছে আইবে বাসার পুষলে মেরা সরকার নুরুন আলা নূর হে। হে অন্ধের দলেরা, যাদের চোখ আছে রে তাদের জিজ্ঞাসা করে নে আমার মোহাম্মদ কে। তাদের কাছ থেকে জবাব চলে আসছে, যাদের চোখ আছে কি জবাব আসছে? মেরা সরকার নুরুন আলা নূর হে। ঝগড়া হচ্ছে না নেটের মাধ্যমে? হ্যাঁ, নুন না মাটি, নুন না মাটি। এই জন্য বলতেছেন যাদের চোখ আছে রে, তো সব তো চোখ আছে বলে না, এ চোখে হবে না। আর এ চোখ কেবল সামনে জিনিস দেখে, পেছন দেখতে পায় না, এ কেবল উপর দেখে ভিতর দেখে না, এ চোখে হবে না। যে চোখ ওর সামনে পিছন সমানভাবে দেখে, যে চোখ ভিতর বাহির সমানভাবে দেখে, সেই চোখওয়ালাদের জিজ্ঞাসা করো আমার মোস্তফাকে। তাদের কাছ থেকে জবাব চলে আসছে, মেরা সরকার নুরুন আলা নূর হে। তো বললে তো হবে না, এ মানবে না। নূর তো কোথায়? আমরা তো কই দেখতে পেলাম না, তাই না? আমাদের মতো তিনি পানাহারে হাটে বাজারে স্ত্রী পুত্র নিয়ে সংসার করায় সমান, তা আমাদের থেকে পার্থক্য কোন জায়গায়? তা আমি শুধু পার্থক্য তো হাজার আছে, তা আমি আছে দু তিনটে জায়গায় আমি দেখাচ্ছি। যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও তিনি পানাহারে আমাদের সঙ্গে, যদি হাট বাজারে আমাদের সঙ্গে, সংসার জীবনে আমাদেরই সঙ্গে, কিন্তু পার্থক্য আছে। সে পার্থক্যটা কি? তা আজকের আমরা এই ছোট মজলিস, হালকা মজলিস এখানে করি দেখাই। এই বসে আছে আমার ডান দিকে, এই বাম দিকে, এখান থেকে নিয়ে যতদূর পর্যন্ত আমার নজর চলছে সব বসে আছে, দেখতে পাচ্ছি। সবাই গায়ের সব জামা খুলে ফেলে দাও, দিয়ে সব দেখাতে হবে কার নাম কার পিঠে লেখা আছে, কার নাম কার পিঠে লেখা আছে, কারো দেহে কারো নাম লেখা আছে? সারা পশ্চিমবাংলায়
ভারতে এশিয়া মহাদেশ সারা দুনিয়ায় আর নেই। লিখতে গেলে স্টিকার লাগাতে হবে, লিখে হ্যাঁ যেন পুলিশদের থাকে না উর্দি পড়ছে এখানে লাগানো, কারণ নেই। ওরে একমাত্র মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা হলাম নাম্বার বিহীন আর মুস্তফা হলেন নাম্বারিং। কিরকম হাদিস হলো হযরত ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হচ্ছে, ওরে কালা খাত কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামুন নবুয়াতে আলা জাহরিন নবী, খাতামুন নবুয়াতে আলা জাহরিন নবী, মিসলাল বান্দাকা মিন লাহামিন মাকতুবুন ফিহা বিল্লাহামে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জামা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠে মাংসের উপরে মাংস দিয়ে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পার্থক্য হলো না? হলো না। কি পার্থক্য হলো? কেউ কেউ স্টিকার নিয়ে লাগিয়েছে না, ওরে খোদাই স্টিকার যা ধুয়ে মুছে ফেলা যায় না, খোলা যায় না, মাংসের উপরে মাংস দিয়ে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো বলছে মেসলাল বান্দাকা, বান্দাকা বলা হয় আরব দেশের একটা গাছের নাম বান্দাকা, তো ওই গাছের ফল ঠিক ওই রকম ধরনের একটু উঁচু ছিল, আর অন্য বর্ণনায় বলা হয়েছে মেসলা বাইজাতিল হামামা কবুতরের আন্ডার নেয় একটু ঈষৎ উঁচু, আর সেই মাংসের উপরে মাংস দিয়ে লেখা মোস্তফার নাম। তা বোঝা গেল জবান সাবধান হও, জবানকে কন্ট্রোল করো, বা খোদা দিওয়ান আবাস বাবা মুহাম্মদ হোশিয়ার। তে আল্লামা রুমি জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, কি বলছেন? পাগলামি যদি করতে চাও তো খোদার সঙ্গে করো, পাগলামি যদি করার ইচ্ছে হয় তো আল্লাহর সঙ্গে করো। ওরে আল্লাহর একটা নাম হলো সাত্তার ও গাফার, সে বান্দার গোনা কি ঢেকে নিতে পারে আবার মাফ করে দিতে পারে, বাবা মুহাম্মদ হোশিয়ার। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জবানকে কন্ট্রোল করো, যদি স্লিপ হয়ে যায় সেখানে তুমি রেহাই পাবে না। তুমি বা খোদা দিওয়ানা বাস বাবা মুহাম্মদ হোশিয়ার, কি মনে করেছো? ওরে আমি আল্লাহ, আমার কুদরতকে যদি তোমরা বুঝতে চাও দেখতে চাও, আসমানের চাঁদকে দেখে রিসার্চ করে গবেষণা করে আমার কুদরত তোমরা বুঝতে পারবে না, আমার কুদরত যদি তোমরা বুঝতে চাও তা আসমানের সূর্যকে দেখে বুঝতে পারবে না। কেন? আরে চন্দ্র সূর্যে গ্রহণ আছে, নিজেদের জ্যোতিকে হারিয়ে ফেলে, ওদের কলঙ্ক রয়েছে। আমার কুদরত যদি তোমরা বুঝতে চাও তা আমিনার কোলের দিকে তাকাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার দেখে নাও, আমার মুহাম্মদকে একবার দেখো। ওরে আমি চাঁদ পয়দা করেছি কিন্তু চাঁদে কলঙ্ক রেখেছি, আমি সূর্য পয়দা করেছি সূর্যে কলঙ্ক রেখেছি, ওরে নিষ্কলঙ্ক যদি আমার মখলুকের ভিতরে কাউকে আমি করে থাকি তিনি হলো আমার মুহাম্মদ আরবি। তা তোমরা আমার মোস্তফাকে দেখো, যে আল্লাহ তাবারক তাআলা তার মখলুকাদের ভিতরে নিখুঁত করে যদি পয়দা যদি করতে হন তো মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আর এ খুদ বের করছে, এ খুদ বের করছে, নবী এ জানে না ও জানে না সে জানে না, এটা পারেনি ওটা পারেনি সেটা পারেনি। হাটে বাজারে লোক বেগুন নিয়ে যায়, কানা বেগুনটা সাজায়, যেদিকটা একটু ফুটো ফাটা থাকে তো ওটা নিচের দিকে রাখে,
যাতে ভালো দিকটা খরিদ্দারের নজরে পড়ে। ওরে এমন মুসলমান মোস্তফার কালেমা পড়ে কালেমার দাওয়াত দিয়ে বেড়ায় আর মোস্তফাকে খুদ করে দেখায়, সারা দুনিয়াকে দেখাচ্ছে নবী নিরক্ষ ছিলেন, আমার বেটা হলো সাক্ষ্য, আমার বেটা সাক্ষ্য, অমুক অফিসার এই তার ডিগ্রি, আমার ভাইয়ের ডিগ্রি এই, আমার ডিগ্রি আমার ডিগ্রি এই, কিন্তু আমার নবী তিনি ছিলেন নিরক্ষ। এই তো অবস্থা। আর আমাদের তরুণ যুবকেরা ওই শুনছে, ওই শুনছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে পার্থক্য একটা জায়গায় বুঝালাম, শুধু গায়ের জোরে বললাম না, এমনি বললাম, আমি হাদিস পেশ করলাম। আরে খাতামুন নবুওয়াতি আলা জাহরিন নবী, মিসলাল বান্দাকা মিল্লাহামিন মাকতুবুল বিল লাহমে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলের পিঠে আল্লাহ তাবারক তাআলা এমন স্ট্যাম্প করে দিয়ে দেন যে সমস্ত দুনিয়া থেকে আলাদা করে ফেলেছেন। আবার হাদিস বলছি, পার্থক্য দেখাচ্ছি, খাওয়া পরায় আমি কিন্তু পার্থক্য আমি এখন যাচ্ছি না। এ এখন বলছে নবী খেলে খেয়েছেন, পড়েছেন, শুয়েছেন, পড়েছেন, বাজারে গেছেন, এইগুলো ধরছে। তা আমি বলছি আরে যদি নবী না খেতেন তুমি খাওয়ার সিস্টেম কোথা থেকে জানতে? এদিকে গেলে অনেক দূর চলে যাবে। বাজারে গেছেন, বাজারে না গেলে তুমি বাজারে যাওয়ার পদ্ধতি কেমন করে শিখতে? সংসার জীবনে যদি মুস্তফা আবদ্ধ না হতেন তা মানুষ স্ত্রী পুত্র নিয়ে সংসার করার সিস্টেম জানতো না, পদ্ধতি জানতো না। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু করেছেন সবই হলো আমাদের শেখানোর জন্য। তবে আমরা ওইগুলো দেখে বিভ্রান্তির মধ্যে পড়ছি, ওনার থেকে আমাদের পার্থক্য তো কিছুই নাই। এই জন্য আল্লাহ পাক বলছেন শুধু ওর খাওয়া দেখো না, পড়া দেখো না, চলা বলা দেখো না, তার পিঠটা একবার দেখো, তোমার পিঠে তোমার নাম নাই, আমার মোস্তফার পিঠে আমার স্ট্যাম্প আছে, এরই নাম হচ্ছে পার্থক্য। তাই উনি বলছেন আরে আখ বলুছে আইবে পাশার পুসলে মেরা সরকার নূর আলা নূর হে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা সাল্লু আলা মুহাম্মাদিন। হরদম জবানসে নিকালো, হরদম জবানসে নিকালো, এই দেখেন পাশে ছায়া, এ বসে আছে ছায়া, ছায়া আপনার ছায়া আছে না নেই? আছে। তা রসুলের খাওয়া দেখে নিজেদের সঙ্গে তুলনা করা হবে? শোয়া দেখে, সংসারের জীবনে আবদ্ধ থাকা দেখে নিজেদের সঙ্গে তুলনা করা হবে না। কেন? আমার ছায়া আছে, মোস্তফার ছায়া নাই। আচ্ছা, সবচাইতে যিনি বড় আলেম ভারতবর্ষের, যদি কিছুক্ষণ যদি মেন রোড দিয়ে যদি হেঁটে যায় আর সূর্য যদি ডান দিক বাম দিক যদি ঢলা থাকে, তে বড় আলেম সাহেবের ছায়াটা কোথায় থাকবে? ফুটপাতে থাকবে, তাই না? সূর্য যত ঢলে থাকবে, নিচুতে থাকবে, তা পীর সাহেবের ছায়া? আরে মেন রোডে যদি নোংরা না থাকে, ফুটপাতে থাকা অসম্ভব কিছু নয়। তা পীর সাহেব যাচ্ছেন রাস্তার মিডিল দিয়ে,
আর পীর সাহেবের ছায়া যাচ্ছে ফুটপাতে হয়ে, কার উপর দিয়ে যাচ্ছে, পেশাব আছে, পায়খানা আছে, তাই না? তার নোংরার উপর দিয়ে যাচ্ছে। পীর সাহেব কি নাফাক হয়ে যাচ্ছেন, অজু ভেঙে যাচ্ছে? না, কিন্তু তর্কের খাতিরে এটা কিন্তু মানতে বাধ্য হবে যে পীর সাহেবের ছায়া পীর সাহেবের কন্ট্রোলে নাই, পীর সাহেব নিজের ছায়ার উপরে হাত রাখে না। ওরে পীর সাহেব নিজেকে হেফাজত করে কিন্তু ছায়াকে হেফাজত করতে পারে না। পীর সাহেব রাস্তার মিডল দিয়ে যায়, ছায়া রাস্তার ফুট দিয়ে যায়, পায়খানার উপর দিয়ে যায়, পেশাবের উপর দিয়ে যায়। বলে আমার মোস্তফা তোমাদের সঙ্গে চলাবলা করেছেন বলে, ওটা বসা করেছেন বলে, মক্কা মদিনার বাজারে ঘুরেছেন বলে তোমরা তাকে নিজেদের সঙ্গে তুলনা করছো, এটুকু দেখছো না কেন? সূর্যে চন্দ্রে আমার মোস্তফার ছায়া ফেলতে পারেনি কেন? আরে পার্থক্য এটাই, পীর সাহেব তুমি পয়গম্বর সাহেব নন, তোমার ছায়া আছে, এই দেখো বেছায়া আমার মোস্তফা, কি একবার দেখে নিয়ে নাও। তার ছায়া ফেলার মতো জমিন আমি পয়দা করিনি, মোস্তফার ছায়া ফেলার মতো জমিন আমি পয়দা করিনি। ওরে যে জমিনে তার কলমরা ঘুরবে, জুতা পায়ে দিয়ে হাঁটবে, সেই জমিনে যদি মোস্তফার ছায়া যদি পড়ে, তার ছায়ার উপরে গোলামদের পা পড়ে যাবে, যাবে না? আমার ছায়ার উপর পড়ছে না তোমাদের পা? আমার মোস্তফার পবিত্র দেহের পবিত্র ছায়ার পবিত্রতা আমি আল্লাহ রক্ষা করেছি। বলে তার ছায়া ফেলার মতো জমিন আমি পয়দা করিনি, একটা মাত্র জমিন আমি পয়দা করেছি, সেই জমিন আবার আমি জমিনে রাখিনি। এমনি জমিন নয়, সে একটা মাত্র জমিন, কোন জমিন? মোস্তফার দেহের ছায়া পড়ার মতো জমিন হলো মোস্তফারই দেহ। আমার মোস্তফার ছায়া পড়ার জমিন আমি একটাই করেছি, মোস্তফার দেহ মোবারককে আমি করে দিয়ে দিছি। এই পার্থক্য যদি না বুঝতে পারো, কোনদিন তোমাদের ঈমান কামেল মোকাম্মাল হবে না, নবীর কলমা পড়বে আর নবীর সঙ্গে তুলনা করে বেড়াবে, এই হবে। আর যারা এই পার্থক্য যারা বুঝতে পারবে, তারা কোনো সময় নবীকে, আল্লামা রুমি তিনি বলতেছেন, কারে পাকারা কে যা সে যাল খোদ মাগির, গারচে আন্দে দারে নো সোতানে সে রশির। আল্লামা রুমি জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, ইনি বহুত বড় আরেফ বিল্লাহ ছিলেন। আর তার জামানায় পৃথিবীতে এমন কোন কেতাব ছিল না যে আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহির নজরে ছিল না। বহুত বড় সাধক ছিলেন, আরেফ বিল্লাহ ছিলেন, আলেম ছিলেন, এলেমের একটা মেজাজ ছিল তার ভিতরে। তো মহিউদ্দিন আরাবি ইনি বহুত বড় ওলিউল্লাহ ছিলেন, তার সাগরেদ হচ্ছে শামসুদ্দিন তাবরেজি, ইরানের তাবরেজ শহরে বাড়ি। তা মোর্শেদ বলতেছেন, শামসুদ্দিন একটা কাজ করতে পারবে হুজুর? বলুন। একটু কষ্ট করে রোমে যেতে পারবে? জালালউদ্দিন বলে বহুত বড় একটা মৌলবি ওখানে হয়েছে, একটু কানেকশন দিয়ে আসতে হবে, একটু কানেকশন দিয়ে আসতে হবে। হযরত শামসুদ্দিন তাবরেজি রহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন। এ বাবা, এখানে জালালউদ্দিন বলে মৌলবি সাহেব কথা? হ্যাঁ, উনি আমার দেশের সবচেয়ে বড় আলেম, তো কোথায় আছে? বার হয় না, এই কুতুবখানা আছে,
সব সময় কিতাব পড়ে দেখে। তিনি গেছেন তা দেখছেন জানালা দিয়ে দেখছেন যে উনি কিতাব পড়তেছেন। তা বলছে ও বাবা মৌলভী সাহেব, মাথা তুলেছেন, একটা কিতাব দাও পড়ব। উনি আবার কিতাব দেখছেন, কথায় কোনো গুরুত্ব দেন, আবার পড়ছেন। ও বাবা মৌলভী সাহেব শুনতে পাচ্ছ না, একটা কিতাব দাও পড়ব। তুমি কি বুঝবে? ওই তুমি কি বুঝবে? আচ্ছা বাবা তুমি বোঝো। বলে দরবেশ চলে গেছে। বিশাল লাইব্রেরি, হঠাৎ করে দেখতে পাচ্ছেন যে একটা কর্নার দিয়ে দাউ দাউ করে আগুন লেগে গেছে। তিনি বহুত বড় আলেম ছিলেন, দেখছেন আমার এখানে তো আগুন লাগার কোনো ব্যাপারই নেই, এ কোনো বাসস্ট্যান্ডের ফকির নয়, এ কোনো রেল স্টেশনের ভিখারি নয়, তাড়াতাড়ি কেতাব মোড়ে পানির ব্যবস্থা না করে, কেন এ পানি তো নিভবে না, এ পানিতে আগুন নিভবে না, এ দরবেশ কোন দিকে গেল, ফকির কোন দিকে গেল, এদিক সেদিকে বহু দূরে গিয়ে দেখতে পেয়েছে, জড়িয়ে ফেলেছে, হুজুর মাফ করে দিয়ে দেন, কানেকশন এসে গেছে। ওনার হাতে বায়াত হয়ে গেলেন। যাওয়ার পরে সহজ কথায় সংক্ষিপ্ত ভাবে বলছি, আল্লামা রুমির ভিতরে এলমে মারেফাতের একটা ফোকাস চলে এসেছে। তা কোরআন হাদিস কে উনি সুবহানাল্লাহ, ওনার যে মসনবী শরীফ আছে ছয় খণ্ডে সমাপ্ত, এলমে মারেফাতে পরিপূর্ণ করে ফেলেছেন। তা সেখানে আমার রসুল সম্পর্কে ডেফিনেশন দিচ্ছেন, পাইগম্বরদের জামাত কারা বলছে, তা কি বলে খালি বুঝাচ্ছেন, খালি দেখো কারে পাকারা কে যাসে আজ খোদ মাগির গারচে আন্দে দরনোশ তানে সে রশি। জগৎবাসী যারা পবিত্র আত্মা পয়গম্বরের জামাত, তাদের সঙ্গে তোমরা নিজেদের তুলনা করতে যেও না, যদিও নাকি শের আর শির দুটো শব্দ লেখনির দিক দিয়ে এক প্রকার, দেখার দিক দিয়ে এক প্রকার, কিন্তু আসমান আর জমিনের পার্থক্য আপনারা এখনো বুঝতে পারেননি, শুধু আমার কথা শুনলেন, আমি আরো ক্লিয়ার করে দিচ্ছি। উনি কি বলতেছেন, শের আর শির বলে একটা বোর্ড এখানে দিয়ে দেন, আমি লিখলাম এখানে শিন ইয়ারে তিনটে লেটার অক্ষর লিখলাম, তার পাশে আবার লিখলাম শিন ইয়ারে, এর মধ্যে যে তিনটে অক্ষর ওর মধ্যে সেই তিনটে অক্ষর, আমি দুই জায়গায় লিখলাম কেন, পার্থক্য আছে না নেই? দুনিয়ার লোক কিন্তু দেখে কেউ পার্থক্য করতে পারবে না, কেন এর মধ্যে তিনটে অক্ষর এর মধ্যে তিনটে অক্ষর, তা যদি এক হবে তা দুই জায়গায় লেখার প্রয়োজন ছিল না, নিশ্চয়ই পার্থক্য আছে, তাহলে দেখাতে পার্থক্য নয়, লেখাতে পার্থক্য নয়, উচ্চারণে পার্থক্য, একটার উচ্চারণ হবে শের তালবে শেখা র, তার মানে হলো কি টাইগার বাঘ, আর একটার উচ্চারণ হবে শির তালবে স দীর্ঘই র, এর মানে হলো মিল্ক বা দুধ, আসমান আর জমিনে পার্থক্য হলো না, কোথায় বাঘ আর কোথায় দুধ, বাগকার বলে ওর শেরেয়া বাসাদ কে মর্দাম রাধারাত, শেরেয়া বাসাদ কে মর্দাম মিখরাত, বাঘ বলা হয় সেই চতুষ্পদ হিংস্র জন্তুকে যে জঙ্গলে বাস করে, মানুষের উপর আক্রমণ করে মানুষকে ধরে খায়, আর শির মানে দুধ বলা হয় সেই তরল সাদা পদার্থকে যা চতুষ্পদ জন্তুর থেকে মানুষ দহন করে পান করে শক্তিশালী হয়। তা দুটো কি এক হলো, কি পার্থক্য? বলে ই খোরাদ গারদাদ পলি দি যে জুদা, ও খোরাদ গারদাদ হামা নূরে খোদা। তা আল্লামা রুমি কত সুন্দর করে বোঝাচ্ছেন, জগৎবাসী তোমরা দুই হাত দেখে দুই পা দেখে আকার আকৃতি দেখে নিজেদের সঙ্গে আমার মোস্তফাকে তুলনা করো না, যেমন শের আর শির দেখতে একরকম লিখতে একরকম কিন্তু উচ্চারণ আলাদা হয়ে গেছে, কত পার্থক্য, একটা বাঘ হয়ে গেছে একটা দুধ হয়ে গেছে, তো যদিও নাকি তোমাদের হাত পায়ের মতো আমার মোস্তফার
শুনে রেখে দাও, উচ্চারণে আলো দাও, উনি হচ্ছেন নবী আর তোমরা হলে উম্মতি। এই পার্থক্য হয়ে গেল। এই পার্থক্য হওয়ার জন্য কি পার্থক্য? তোজি খোরাল গর্দাল পরিধি যে জুদা, ও খোরাল গর্দাল হামা নূরে খোদা। জগৎবাসী তোমরা পানহার করো, সেগুলো অপবিত্র, পেশাব পায়খানা হয়ে বার হয়ে যায়, আর আমার মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানাহার করেন, আল্লাহর নূর হয়ে যায়। এই পার্থক্য। সেই আল্লামা দেখো রুমি রহমাতুল্লাহ আলাই আমাদের কি বলে বুঝাচ্ছেন, আমাদের সাবধান করছেন, বাখোদা দিওয়ানা বাস বাবা মোহাম্মদ হুশিয়ার, জগৎবাসী যদি তোমরা পাগলামি করো, আল্লাহর সঙ্গে পাগলামি করো, খোদা তোমাদের মাফ করে দিতে পারে। বাবা মোহাম্মদ হুশিয়ার, আমার মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জবানকে তোমরা সাবধান রাখো, এখানে কোনো কনসিডার নেই, এখানে মাফ হবে না। তাই শরীয়তের একটা সংবিধান হলো মান সাতামান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আও আহানাহু আও আবাহু ফি উমুরি দিনহি আও ফি শখসিহি আও ফি ওয়াসফিন মিন আওসাবি জাতিহি সাউন কানা সাউন কানা মিন উম্মতিহি আও মিন গাইরিহা সাউন কানা জিম্মিয়ানা হারবিয়া সাউন কানা সাতামু আবি লিহানাতু আল আইব সাদরান আনহু সাদরান আনহু আমাদান আও সাহবান আও জিদ গাফলাতান আও জিদ্দান ও হাল্লা ফাকাদ কাফার আও খুলুদান বিহাইসিন তাওবাল আমি ইকবাল তাওবাতুহু আবাদা লা ইন্নাল্লাহ ওয়ালা ইন্দান নাস ইন্নাল মুতাকাদ্দিমিনা ওয়াল মুতাখিরিন হাত্তা লা ইয়াকুনু সুলতানু বিকাতলিহি ওয়ালা ইয়ুদাহিনু সুলতানু বিকাতলিহি। ও শরীয়তের কি সংবিধান, যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কেউ যদি বেয়াদবি করে, খারাপ কথা যদি কেউ বলে ফেলে দেয়, চাই তার ব্যক্তিগত জীবনের হোক, চাই উম্মতে মুহাম্মাদি হোক, চাই অন্য কোন উম্মাদ হোক, চাই হারিবি কাফের হোক, চাই জিম্মি কাফের হোক, চাই ভুল করে হোক, চাই অসাবধানতায় হোক, চাই ইচ্ছাকৃত হোক, যে কোনো অবস্থায় হোক, সে চির কাফের হয়ে যাবে, তার তওবা কোনো সময় কবুল হবে না। আর বাদশাহে ইসলামের উপর হুকুম হলো তার কতল করতে যেন কোন রকমের টালবাহানা না করে, এটাই হচ্ছে শরীয়তের হুকুম। তাই উনি বলতেছেন বা খোদা দিওয়ানা বাস বাবা মোহাম্মদ হুশিয়ার, জগৎবাসী তোমরা মোস্তফার সম্পর্কে সাবধান হয়ে যাও। আল্লাহ হুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সল্লু আলা মুহাম্মাদিন সল্লু আলা মুহাম্মদ হরদম জবাসে নিকালো পাকে নামে মুহাম্মদ হরদম জবান সে নিকালো সাফিয়ানা মুহাম্মদ সালাত ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ।